গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে গাঁজা ও ফ্যান্সিডিল আটক করল পুলিশ ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশের অনুমান উদ্ধার হওয়া মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই জড়ো করা হয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একশো পঁচানব্বই কেজি গাঁজা ও পাঁচ হাজার চারশো বোতল ফ্যান্সিডিল উদ্ধার করল নদীয়ার হোগলবেড়িয়া থানার পুলিশ ঘটনায় গ্রেপ্তার হয় দুই অভিযুক্ত পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম গণেশ বিশ্বাস ও শহীদুল খান পুলিশের প্রাথমিক অনুমান উদ্ধার হওয়া মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে সেগুলি কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনার পেছনে কোনো বড় পাচার চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের এদিন কৃষ্ণনগর আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া